নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলতে চলেছি যে আপনাদের প্রত্যেকের গ্রহ যে প্রবলেমগুলো থাকে, গ্রহ দশা যেটাকে আমরা বলি, সেই গ্রহ দশা কীভাবে কাটাবেন। খাদ্যের মাধ্যমে, খাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা গ্রহ দশা কাটাতে পারেন। আমি সোম থেকে রবিবার পর্যন্ত 7টি বারে আপনারা কোন বারে কি কি খেলে আপনাদের গ্রহ বার হিসাবে আপনাদের গ্রহ ভালো থাকবে, ভালো হবে। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন, কেটে দেখলে আপনাদের কিচ্ছু বুঝতে পারবেন না। সেই কারণে বলবো, ভিডিও বেশি বড় করি না, আমি সবসময় ছোটোই করি। এই ভিডিওগুলো না কেটে দেখুন, আমি বিস্তারিত বলবো বার ধরে ধরে কোন বারে কি খাবার খেলে আপনার সেই গ্রহগুলো ভালো থাকবে। আপনার না কবচ পরতে হবে, না স্টোন পরতে হবে, না শিকড় পরতে হবে, আপনাদের কিচ্ছু দরকার নেই। তাবিজ, কবচ, শিকড় কোনো কিছু দরকার নেই। আপনারা খাওয়ারের মাধ্যমে কিন্তু গ্রহ ভালো করতে পারবেন। আপনাদের প্রত্যেকের কারো না কারো কোনো না কোনো গ্রহ কিন্তু প্রবলেম আছে। সেই গ্রহ কোনো না কোনো দোষ অবশ্যই আছে, সেই তার থেকে কিন্তু আপনারা রেহাই পেতে পারবেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই প্রত্যেকটা গ্রহ কখনো কারোর সব সমান না। কোনো না কোনো গ্রহ কিন্তু অবশ্যই ডাউন আছে, কোনো না কোনো গ্রহ দোষ অবশ্যই থাকে প্রত্যেকটা মানুষের। সেইভাবে আমি বিস্তারিত বলবো। আপনারা কিন্তু যদি এইভাবে আমি যেই খাবারগুলো বলবো সেই খাবারগুলো যদি খেতে পারেন, আপনাদের পরিবর্তন আপনারা নিজেরা দেখতে পাবেন। আমি যে প্রত্যেকটা এই 7টা যে রাশির 7 দিনের যে খাওয়ার কী কী খেলে কোন গ্রহ ভালো থাকে আমি বলবো, তার মধ্যে 7টা গ্রহই তো কারোর খারাপ থাকে না। যার যেটা আপনারা সেই দিনটা সেইভাবেই খাবারটা খাবেন, অন্যান্য দিন না খেলে হবে। যদি আপনি কখনো জেনে থাকেন যে আপনি মঙ্গল গ্রহ দুর্বল আছে বা মঙ্গল গ্রহ ডাউন আছে, তাহলে মঙ্গলবারটা কী খাওয়ার আছে সেটা আপনারা ইউজ করবেন। যদি দেখেন বৃহস্পতি গ্রহ আপনার ডাউন আছে, বৃহস্পতি গ্রহ আপনার সুফল দিতে পারছে না, সেই বৃহস্পতির দিনে কী কী খাওয়ার আমি খেতে বলছি সেগুলো খাবেন। আর আদার্স বার আপনার মানার দরকার নেই, আপনার দরকার নেই, আমি বারবার বলছি। এরপরে চলে আসি, প্রথম সোমবার দিয়ে বলি। আপনারা সোমবারে কী খাবেন, গ্রহ ঠিক রাখতে হলে সোমবারে কী খাবেন? সোমবারে আপনারা বিউলির ডাল খাবেন, ছোলার ডাল খাবেন, দুধ খাবেন, ঘি খাবেন, দই খাবেন। এই খাবারগুলো কিন্তু আপনারা সোমবার দিন যদি খেতে পারেন প্রত্যেক সোমবার, তাহলে কিন্তু আপনাদের রাশিগত যে সমস্যাগুলো সেইগুলো কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের তাবিজ, কবচ, শিকড় পরতে হবে না, অটোমেটিক ভালো হয়ে যাবে। এবার বলছি, কারো যদি মঙ্গল ডাউন থাকে তাহলে মঙ্গলবার দিন আপনারা কি খাবেন? মঙ্গলবার দিন আপনারা খাবেন মসুরির ডাল, গুড়, মধু, দই, এগুলো কিন্তু আপনারা মঙ্গলবার খেতে পারেন। ছোলার ডালও খেতে পারেন। এই খাবারগুলো যদি আপনারা মঙ্গলবার দিন খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো থাকবে, কিন্তু গ্রহর প্রবলেমগুলো আপনাদের অনেকটাই কেটে যাবে। এরপরে বলছি বুধবার, বুধবারে কী কী খাবেন? বুধবারে সমস্ত সবুজ শাকসবজি খাবেন, যেরকম আপনার পটল, সবুজ রঙের যেগুলো, ভেন্ডি, এরকম সবুজ রঙের যে শাকসবজিগুলো হয়, শাক যত রকমের আছে সবুজ সেগুলো খাবেন। লাল শাকের কথা বলছি না, কিন্তু সমস্ত সবুজের যে সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা খেতে পারেন। এখানে আলাদা করে নাম বলবো না, বাজারে যাবেন যত রকম সবুজ সবজি পাওয়া যায় সেই সবজিগুলো কিন্তু আপনারা অবশ্যই খাবেন বুধবার দিন। একটুকু ভুল করবেন না, তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো থাকবে, গ্রহগত দিক থেকে যে সমস্যাগুলো আপনারা কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। এবার বলছি বৃহস্পতিবার, বৃহস্পতিবার আপনারা, আমরা জানি বৃহস্পতি হচ্ছে আমাদের প্রত্যেকের দরকার ভালো রাখা, কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের সব থেকে কাজের যে গ্রহ সেটাই, কারণ অর্থনৈতিক দিকটা কিন্তু বৃহস্পতি দেখে। বৃহস্পতি যার ভালো আছে তার অনেক কিছুই ভালো থাকার সম্ভাবনা, কারণ বৃহস্পতি আমাদের প্রত্যেকের ভালো থাকা উচিত, কারণ অর্থ ছাড়া কিন্তু এই পৃথিবীতে কোনো দাম নেই, অর্থের কিন্তু প্রচুর প্রয়োজন। তাই বৃহস্পতি দিনটা আপনারা অবশ্যই মানবেন।
বৃহস্পতিবার দিন আপনারা অরল ডাল, অরলের ডাল পাওয়া যায়, অরল ডাল, তারপরে আপনার বিউলির ডাল, ছোলার ডাল, মটর ডাল, এগুলো কিন্তু অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন, এবং যদি পারেন সেদিন মিষ্টান্ন খাবেন, অর্থাৎ চাল চিনি দুধ দিয়ে মিষ্টান্ন করে খাবেন। এই বৃহস্পতিবার যে খাবারগুলোর কথা বললাম সেগুলো কিন্তু অবশ্যই খাবেন, এগুলো খেলে কিন্তু আপনাদের বৃহস্পতি গ্রহ অনেকটাই ভালো হবে, এতটাই ভালো হবে আপনারা মানে আপনাদের চোখে পড়ার মতন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কতটা পরিবর্তন চলে আসছে, ধন সম্পদ আপনাদের বৃদ্ধি হতে থাকবে যদি এইগুলো খেতে পারেন, যে যে খাবারগুলো খেতে বললাম আপনারা একটু খেয়ে দেখুন, কয়েকটা সপ্তাহ আপনারা মেনে দেখুন আপনাদের পরিবর্তন কীভাবে হয়। এরপর আসে শুক্রবার, শুক্র গ্রহ যদি প্রবলেম থাকে আপনাদের, শুক্রবার আপনারা কী করবেন, শুক্রবার আপনারা ত্রিফলা খাবেন, চিনি জাতীয় জিনিস খাবেন, মুগ ডাল খাবেন, পারলে পায়েস খাবেন, এই খাবারগুলো আপনারা অবশ্যই শুক্রবারে খাবেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো থাকবেন, শুক্র গ্রহ কিন্তু আপনাদের অনেক স্ট্রং হবে। এই যা যা আমি খাবারগুলি বলছি বার দেখে দেখে আপনারা এগুলো খেয়ে দেখুন আপনাদের জীবনে কতটা পরিবর্তন আসবে, অর্থনৈতিক কষ্ট কিন্তু আপনাদের অনেকটাই ঘুচে যাবে, কারণ আমরা জানতে অজান্তে কিন্তু আমাদের প্রত্যেকেরই গ্রহ প্রবলেম থাকে, সেই কারণে এই খাবারগুলো আপনারা খেলে আপনাদের কোনো গাছ গাছড়া তাবিজ কবজ কিচ্ছু পড়তে হবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। এরপর আসে শনিবার, শনিবারে আপনারা কী করবেন, শনিবারে আপনারা কলার ডাল বলে কলার ডাল খেতে পারেন, অরল ডাল খেতে পারেন, কালো সর্ষে ব্যবহার করতে পারেন, তিল দিয়ে কিছু বানিয়ে খেতে পারেন, এগুলো কিন্তু আপনারা খেতে পারেন, তাও আপনারা খেজুর খেতে পারেন, গুড় খেতে পারেন, এগুলো কিন্তু শনিবার দিন আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু শনি গ্রহ যদি কোনো প্রবলেম আপনাদের থেকে থাকে সেগুলো কিন্তু অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা আছে, আর আপনারা নিজেরাই পরিবর্তন বুঝতে পারবেন যে খাওয়ার এই খাওয়ার খেলে কতটা পরিবর্তন আপনাদের হবে। এরপর আসি রবিবার, আপনারা পারলে রবিবারে লবণটা খাবারের সঙ্গে খাবেন না, রবিবার লবণটা অ্যাভয়েড করুন, লবণটা একদমই খাবেন না, কাঁচা লবণ তরকারিতেও যদি না দিলে ভালো হয়, অল্প দিয়ে যদি রান্না করেন করতে পারেন, কিন্তু কাঁচা লবণ অবশ্যই খাবেন না। আপনারা রবিবার দিন মুগ ডাল খাবেন, ছোলার ডাল খাবেন, বিউলি ডাল খাবেন, আর শাকসবজি কিছুটা খেতে পারেন, তার মধ্যে যেরকম আপনার শাকসবজির মধ্যে বেগুনটা খেতে পারেন, তারপরে লাল শাকটা খেতে পারেন, এগুলো কিন্তু আপনারা যদি খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের রবির যে দোষ যদি থেকে থাকে সেটাও কিন্তু কেটে যাবে। এই আমি 7টা দিনের কথা বললাম, এই 7 দিনে যে খাবারগুলো বললাম এই খাবারগুলো আপনারা যদি ঠিকঠাক মতন খেতে পারেন আপনারা কয়েক সপ্তাহ পর দেখতে পারবেন আপনাদের জীবনে পরিবর্তন কতটা। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।